ম্যাক্সন লুব্রিকেন্টস নিবেদিত সাদাকাকের নতুন এপিসোডে আপনাকে স্বাগত। পাওয়ার বাই আইগ্রিন ন্যাচারাল থাই বাথ সোপ। পরিবেশ দূষণের কথা বলতে গিয়ে আমরা প্রায় ভাবি বায়ু, পানি কিংবা মাটি দূষণের কথা। না, আজ আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না। আজ আমরা বলবো শব্দ দূষণ নিয়ে, যা আমাদের সন্তানকে সুস্থভাবে বেড়ে উঠতে এবং বিকশিত প্রজন্ম তৈরির ক্ষেত্রেও বাধাগ্রস্ত করছে। তাই প্রত্যেকটি সচেতন নাগরিককে এখনই ভাবতে হবে কোথায় আসলে আমাদের থামতে হবে। বিবিসি বলছে বধির হওয়ার মাত্রা ছাড়িয়ে গেছে বাংলাদেশের শব্দ দূষণ এবং বর্তমানে 30টি কঠিন যুগের অন্যতম কারণ এই শব্দ দূষণ। প্রতিদিন একজন মানুষ কতটুকু শব্দের মধ্যে অবস্থান করতে পারবেন এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদত্ত মানদণ্ড বলা হচ্ছে 130 ডেসিবেল শব্দের মধ্যে 1 সেকেন্ডের কম সময় অবস্থান করা উচিত। কিন্তু বাংলাদেশের 8টি বিভাগীয় শহরে এই মাত্রা 130 ডেসিবেল ছাড়িয়ে গেছে। এর ফলে সৃষ্ট ক্ষতি শুধুমাত্র একজন ব্যক্তি নয়, এটি সামষ্টিক। কেননা শব্দ দূষণজনিত অসুস্থতার কারণে রাষ্ট্রের চিকিৎসার খাতে ব্যয় বাড়ছে। অসুস্থতার জন্য একজন মানুষ যে অবদান রাখতে পারত তা থেকে রাষ্ট্র বঞ্চিত হচ্ছে। ভীষণ রকম অসুস্থতা ছাড়াও শব্দ দূষণ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে, বিধায় মানুষ অনেক কাজ সুচারুভাবে করতে ব্যর্থ হচ্ছে। জার্মানিতে গাড়ি চলার মৃদু শব্দ হলেও হর্ন শোনা যায় না বললেই চলে। তারপরও নাকি জার্মানিতে প্রতি 3 জনের 2 জনই এদেশের 40 মিলিয়ন গাড়ির শব্দে মানসিকভাবে বিপর্যস্ত। অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে উৎপাদন, পরিবহন এবং ভৌত অবকাঠামো তৈরির উপর গুরুত্বারোপ করা হয়েছে বাংলাদেশে। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে কলকারখানা, যানবাহন এবং নির্মাণ শিল্পের প্রসারে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেও বিভিন্ন রকম পরিবেশ দূষণের পাশাপাশি শব্দ দূষণও সৃষ্টি করছে মারাত্মক খারাপ পরিস্থিতি। শুধুমাত্র বাংলাদেশেরই যে এই সমস্যা বিষয়টি এমন নয়। সড়কের শব্দ দূষণের তালিকায় ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষে অবস্থান করছে ফ্রান্সের রাজধানী প্যারিস। যানবাহনগুলো থেকে গড়ে প্রায় 55 ডেসিবেলের বেশি শব্দ হয় শহরটিতে। এই মাত্রা কমিয়ে আনতে বসানো হচ্ছে বিশেষ রাডার, যার মাধ্যমে চিহ্নিত করা যাবে কোন গাড়ি থেকে কী পরিমাণ শব্দ দূষণ হচ্ছে এবং স্বয়ংক্রিয়ভাবে ওই গাড়ির মালিকের বিরুদ্ধে সাথে সাথে জরিমানাও করা যাবে। মূলত জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় এমন সিদ্ধান্ত ফরাসি সরকারের। উচ্চমাত্রার শব্দ থেকে কর্মীদের বাঁচাতে কুয়েট প্রো নামের বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে নরওয়ের বৃহত্তম তেল কোম্পানি স্ট্যাটওয়েল। এটি 120 ডেসিবেল মাত্রার বিকট আওয়াজকে 30 ডেসিবেলে নামিয়ে শ্রবণ উপযোগী করে কানে পৌঁছায়। বাংলাদেশে এমন প্রযুক্তি চালু করা গেলে বিশ্বে উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও জিডিপি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। আপনি কি ভাবছেন তা জানিয়ে দিতে এই ভিডিওতে কমেন্টস করুন। আর আগামী এপিসোড দেখার জন্য এখনই সাদাকাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদাকাকের অন্য ভিডিও দেখতে থাকুন।